আসলে আহলে হাদিস কি জিনিস, মাযহাব কি জিনিস আমরা অনেক সময় বুঝি না। অনেকে প্রশ্ন করে আপনি কি কোরআন হাদিস মানেন না মাযহাব মানেন, প্রশ্ন করে কি করে না? অনেকে প্রশ্ন করে কি আপনি কোরআন হাদিস মানেন না মাযহাব মানেন, আল্লাহ আল্লাহ রসুলকে মানেন না মাযহাব মানেন। এই যে প্রশ্নগুলো এগুলো অবান্তর প্রশ্ন। আপনারা যদি কেউ কয় আপনি আপনার বাপকে মানেন না দাদাকে মানেন, বলেন তো এই প্রশ্ন ঠিক আছে? আগামাতা কিছু বাপকে যদি না মানেন আপনি নিজেই হারামজাদা হবেন, অবৈধ হবেন, আর যদি দাদাকে না মানেন আপনার বাপ হবে অবৈধ, কথা ঠিক কিনা? আপনি কোরআন হাদিস মানলে মাযহাব মানা, এটা কি কোরআন হাদিসের সাথে কোনো সংঘর্ষ আছে? কেউ যদি আপনারে বলে আপনি কি বাংলাদেশে থাকেন না নওগাঁ জেলায় থাকেন, এর কি মাথা ঠিক আছে? নওগাঁ জেলাটা কি বাংলাদেশের বাইরে? কেউ যদি আপনাকে বলে আপনি কি পৃথিবীতে থাকেন না বাংলাদেশে থাকেন, এর প্রশ্ন ঠিক আছে? কারণ বাংলাদেশটা পৃথিবীর বাইরে। মাযহাব জিনিসটা কি এইটাই বোঝে না অনেকে, যার কারণে মাযহাবের বিরোধিতা করে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রিজিক দাতা মানি নাকি মানি না? আমাদের রিজিকটা কে দেন? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আমাদের রিজিক দাতা আল্লাহ, কথা ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমাদের জন্য প্যাকেট করে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার কিছু ভাত, কিছু তরকারি অথবা কিছু রুটি, কিছু তরকারি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার আমাদের জন্য পাঠিয়ে দেন না? নাকি পাঠান? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য ধান ক্ষেতের মধ্যে ধান দিয়েছেন রিজিক হিসেবে, গম ক্ষেতের মধ্যে গম দিয়েছেন রিজিক হিসেবে, ক্ষেতের মধ্যে কিছু তরকারি দিয়েছেন, সবজি দিয়েছেন, কথা ঠিক কিনা? পুকুরের মধ্যে মাছ দিয়েছেন, নদীর মধ্যে মাছ দিয়েছেন, এগুলোকে আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন, কথা ঠিক না? আমরা কি ওই ধান ক্ষেতের মধ্যে যা ধান চাবাইয়া খাই, গম ক্ষেতের মধ্যে যা গম চাবাইয়া খাই না? ভাত খাই, রুটি খাই, কি খাই? ভাত আর রুটি, কি খাই? ভাত রুটি খাই। ভাত আর রুটি কি আল্লাহ তাআলা তৈরি করে পাঠান? আল্লাহ তাআলা দিয়েছেন ধান গাছে ধান, গম গাছে গম। রিজিক দাতা কাকে মানে? যে ভাত বানায় তাকে না বরং আল্লাহকে, কথা ঠিক কিনা? যে রুটি খায় সে রুটি যে তৈরি করে তাকে রিজিক দাতা মানে না, রিজিক দাতা কাকে মানে? কাকে মানে? আল্লাহকে, এ কথা ঠিক? তবে যারা ভাত আর রুটি আমাদের জন্য তৈরি করে দিয়েছে, ধান গাছ থেকে ধানকে পৃথক করছে, গম গাছ থেকে গমকে পৃথক করছে, আবার ধান থেকে চাউলকে পৃথক করছে, চাউলকে যারা ভাত বানিয়েছে, যারা গম থেকে আটাকে পৃথক করেছে, আটাকে বা যারা রুটি বানিয়েছে, তারা আল্লাহর দেওয়া রিজিকটা আমার জন্য খাওয়া সহজ করে দিয়েছেন, যার কারণে তাদের কৃতজ্ঞতা আদায় করে ভাত আর রুটি খাওয়া উচিত, জনগণ ঠিক কিনা? তদ্রূপ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন, আল্লাহর নবী দিয়েছেন হাদিস, কথা ঠিক না? হাদিস আর কোরআন থেকে আমরা কি মাসলা বের করতে পারি? কে পারে মাসলা বের করতে? দাঁড়ান, কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করার যোগ্যতা আছে এরকম একটা মানুষ থাকলে দাঁড়ান আমি আপনারে মাসলা জিজ্ঞেস করবো, বাইর করে দেন আমার, বলতেছি আমি, বলতেছি, বলতে দেন আমার। দুই শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণীর মুসলমান আছে যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারে, তাদেরকে বলে মুস্তাহিদ ইমাম। মুস্তাহিদ ইমাম, তারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারেন। আর এক শ্রেণীর মুসলমান আছে তারা কোরআন হাদিস গবেষণা করে মাসলা বের করার কোনো যোগ্যতা রাখেন না। যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখেন না তাদের জন্য মুস্তাহিদ ইমামগণ, তাদের যোগ্যতা বলে কোরআন আর হাদিস থেকে নির্যাস বের করে ভাত আর রুটির মতো মাযহাব থেকে আমাদের জন্য রেখে গেছেন। কোরআন হাদিসের নির্যাস, কোরআন হাদিসের ব্যাখ্যাটা আমাদের জন্য রেখে গেছেন ভাত আর রুটির মতো। কিসের মতো? ভাত আর রুটির মতো। কাজে ভাত আর রুটি খাইলে যেরকম আল্লাহকে রিজিক দাতা মানতে কোনো অসুবিধা হয় না, যারা মাযহাব মানে তারাও মাযহাবের ইমামের কোনো কথা মানে না। মাযহাব মানে হলো কোরআন হাদিস থেকে বাইর করা নির্যাস, কোরআন হাদিসের ব্যাখ্যা, জোরে কন ঠিক কিনা? ভাত আর রুটি খাইলে যেরকম কেউ মুশরিক হয় না, ঠিক কোরআন হাদিস থেকে বাইর করা মাসলাগুলো ফিকহ আর মাযহাবকে অনুসরণ করলেও কেউ কোনোদিন নাজায়েজ কাজ করে না। মাযহাব ভিন্ন কোনো জিনিস না, কোরআন হাদিসেরই নির্যাস, কোরআন হাদিসেরই ব্যাখ্যা, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার কিছু শায়েখ বন্ধুরা
খুব লেকচার দেয় আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না এরকম এক শায়খ লেকচার দিচ্ছে মুসলমান ভাই আমার আমার কোনো কথা কারো খারাপ লাগলে লাগতে পারে শুনেন 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 আমি কালকে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো না যে আপনি আমার কথাটা মানলেন কিনা আমি দেখব শুনতে কোনো অসুবিধা আছে যদি হক কথা না শুনেন হেদায়েত তো কপালে জীবনেও আসবে না শুনতে কোনো অসুবিধা আছে মুসলমান ভাইরা আমার এরকম এক জায়গায় এক শায়খ চিল্লাইতেছে বলতেছে আল্লাহ আর আল্লাহ রাসূলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না একজন ছেলে ছিল তাদেরই শ্রোতা তাদেরই দলের দাঁড়ায় গেছে দাঁড়া বলে হযরত দয়া করে আপনার পরিচয়টা একটু দেবেন আপনি কি আল্লাহ না আল্লাহর রাসূল কয় কেন কি জন্য আমি আল্লাহ বা আল্লাহর রাসূল কেন হইতে যাব আপনিই না বললেন আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা ছাড়া কারো কথা শোনা যাবে না কোরআন হাদিস ছাড়া কিছুই মানা যাবে না তাহলে হয় আপনার আল্লাহ হইতে হবে নাইলে আল্লাহর রাসূল হইতে হবে আপনার কথাগুলো হয় কোরআন হইতে হবে নাইলে হাদিস হইতে হবে আর না হয় আমরা এতক্ষণ ধরে বসে বসে আপনার লেকচার শুনি কেন কথা ঠিক কিনা তখন শায়খ উত্তর দেয় আমি যা বলতেছি তা তো কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে বলছি মুসলমান ভাইরা আমার যুবকের উত্তর যুবক ডাক দিয়ে বলে শায়খ আপনারা যেই ব্যাখ্যাগুলো দেন কোরআন হাদিস থেকেই দেন সেই ব্যাখ্যা মানলে যদি নাজায়েজ না হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1400 বছর আগে সেই সলিড জামানায় খায়রুল কুরুনের মধ্যে যে ব্যাখ্যাগুলো দিয়ে গেছেন সেই ব্যাখ্যাগুলো তো আরো সঠিক হওয়ার কথা ওনারাও তো কোরআন হাদিসের বাইরে কিছু বলেন না কোরআন হাদিস থেকেই ব্যাখ্যা করে বলেন আপনাদের ব্যাখ্যা মানা যদি জায়েজ হয় 1400 বছর আগের ইমাম আবু হানিফার ব্যাখ্যা কেন জায়েজ নয় মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করবেন এখন কি মার্কেটে আম আছে কথা কন না আপনি এই পর্যন্ত 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলাম এখন কি মার্কেটে আম আছে লিচু আছে মার্কেটে আম নাই লিচু নাই কিন্তু বাচ্চারাও ছাড়ে না যখন আপনি বাজারে যান বলে মামা আমার জন্য লিচু আনবেন আম আনবেন চাচা দাদা নানা বাবা আমার জন্য আম আনবেন লিচু আনবেন বলে কি বলে না যখন বলে আমরা কি করি ওই যে বিভিন্ন কোম্পানির কিছু জুস আছে কিছু লিচু আছে দোকান থেকে এগুলো নিয়ে দেয় তাদেরকে বুঝ দেই কথা ঠিক কিনা এই লিচুগুলো যেগুলো সিজন ছাড়া এখন পাওয়া যায় এগুলো কি অরিজিনাল লিচু না ভেজাল লিচু ডুপ্লিকেট ভেজাল কথা ঠিক কিনা সিজনের মধ্যে যে আমার লিচু আপনি গাছের থেকে পেরে খাওয়ান সরাসরি গাছের স্বাদের সেই লিচু সেই আমগুলো অরিজিনাল লিচু অরিজিনাল আম কিনা জোরে কন মুসলমান ভাইরা আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর জন্ম 50 হিজরিতে এনতে 80 হিজরিতে এনতে কাল 150 হিজরিতে আল্লাহর নবীর সাহাবীরা 110 হিজরি পর্যন্ত বেঁচেছিলেন একজন মানুষ লেখাপড়া করতে 30 বছর লাগে না ইমাম আবু হানিফার বয়স যখন 30 তখন আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়াতে বিদ্যমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি আল্লাহর নবীর থেকে হাদিস আল্লাহর নবীর সাহাবীদের থেকে হাদিস শিখছেন আল্লাহর নবীর সাহাবীদের শাগরেদদের থেকে হাদিস শিখছেন জোরে কোন ঠিক কিনা ওই জামানার মধ্যে সহি হাদিস যেগুলো ছিল সেগুলোর থেকে যে ব্যাখ্যাগুলো উনি পেয়েছেন নির্যাস হিসেবে ব্যাখ্যা হিসেবে সেগুলো বের করে পুরো উম্মতের জন্য আমলের জন্য রেখে গেছেন এই ব্যাখ্যাগুলো হলো সেই খায়রুল কুরুনের ব্যাখ্যা যে সময় নবীর সাহাবীরা বিদ্যমান ছিলেন সাহাবীদের শাগরেদরা বিদ্যমান ছিলেন সেই ব্যাখ্যাই বেশি সঠিক হবে না বর্তমান যুগের টেলিভিশনের লেকচারদের ব্যাখ্যা সঠিক হবে জোরে কম ওই যুগের ব্যাখ্যাই বেশি সঠিক হবে এখন এসে আপনি বলতেছেন এটা জয়ীফ এটা দুর্বল আপনারে একটা উদাহরণ দেই আপনি দাদা এই মুরব্বী হলো দাদা ওই মুরব্বি পাহাড়ের উপর থেকে একটা ঝর্ণা আসে সেই ঝর্ণার উপরে বসে এই মুরব্বি পানি পান করতেছে ওনার নাতিটা গেছে পানি পান করতে নিচে ওনার বয়সে আস্তে আস্তে চড়তে চড়তে সেই পাহাড়ের উপরে পৌঁছে যায় আর সেখান থেকে পানি পান করে আর একজন নাতি সে গেছে নিচে পানি পান করতে সেখানে যায় দেখে একটা গরু পানি পান করতে যাইয়া সেখানে পায়খানা করেছে পানিটা ঘোলা হয়ে গেছে উপরে ঝর্ণার থেকে পানি আসে দাদা ওইখান থেকে পানি পান করে নাতি নিচের থেকে চিল্লা বলে দাদা আমার এইখানে নিচে দেখতেছি গোবর এই পানি তো না পাক কাজে তোমার ওই যে উপরের পানি আছে ওইটাও না পাক এটা কি হাস্যকর কিনা মুসলমান ভাইরা আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর তখন ইন্তেকাল হয় ইমাম বুখারী রহমতুল্লাহ এর বাপেরও তখন জন্ম হয় নাই ইমাম বুখারী রহমতুল্লাহ এর জন্ম 194 হিজরিতে
ওনার বাপ মারা গেছেন অল্প বয়সে, ইমাম বুখারী রহমতুল্লাহের বাপেরও জন্ম হয় নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 150 হিজরিতে যখন বিদায় হয়ে যান, মানুষ যত আল্লাহর নবীর জামানত থেকে দূরে সরতেছে তত ভেজাল সৃষ্টি হচ্ছে, কথা ঠিক কিনা? আস্তে আস্তে মাধ্যম যত বাড়বে তত ভেজাল, যত বাড়বে তত ভেজাল। পরবর্তীতে এসে একটা হাদিসের মধ্যে যদি দুর্বলতা সৃষ্টি হয়, আল্লাহর নবীর সাহাবীদের থেকে যিনি শিখছেন, নবীর সাহাবীদের শাগরেদদের থেকে যিনি শিখছেন, সেই সহি হাদিস থেকে রুটি আর ভাত বের করে মাঝহাব হিসেবে রেখে গেছেন, এর মধ্যে কি কোনো দুর্বলতা হবে? হবে, হবে। মুসলমান বাইরের আমার কাজেই ব্যাখ্যাই তো মানবো আমরা, ব্যাখ্যা মানাসারও কোনো উপায় নাই। এখন এখন এই যে লামাজাবি সাধারণ পাবলিক তো দূরে থাক, পাবলিককে তো এদের শায়েকরা ধোকা দেয়। আমি তো সব জায়গায় সারা বাংলাদেশে আমি আলোচনা করি, আমি এই শায়েক বন্ধুদেরকে বলছি তোমরা একজন দুজন নও, সব শায়েকগুলোকে গোষ্ঠী শুদ্ধ একসাথে দিয়ে বান্দা হয় এরকম, তারপরে তোমরা সবাই মিলা নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নত কয়টা, নামাজের ভঙ্গের কারণ কয়টা, কোরআন হাদিস থেকে গবেষণা করে কোনো মাজহাবের অনুসরণ করা ছাড়া তোমরা বের করে দিতে পারবে না। যারা নিজেরা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না, এরা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সাধারণ পাবলিক স্কুল কলেজের শিক্ষক ছাত্র এবং দিনমজুর ভ্যানওয়ালা রিক্সাওয়ালা, আর এদেরকে বলে কি, এ সাধারণ পাবলিককে বলে কোরআন আর হাদিসের উপর আমল করবা। আরে ভাই, এ তো কোরআন হাদিস পড়তেই জানে না, এখান থেকে মাসলা কেমনে বের করবে? তখন বলে এই যে দেখেন আমাদের এই যে সহিহুল বুখারী বঙ্গানুবাদ আছে, এইটা একটা নিয়ে যান, এইটা পড়বে, এখানে সব সহি হাদিস আছে, এই অনুযায়ী আমল করবেন। আচ্ছা বন্ধুরা আমার, আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই বঙ্গানুবাদটা লিখছেন আল্লাহ জাল্লা শানহু, জিব্রাইল আলাইহিসসালাম, মোহাম্মদ রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক, এটা কে লিখছেন? শায়েখরা। কারা এই ব্যাখ্যাগুলো লিখছেন? আমাদের যুগের কিছু শায়েখরা এই ব্যাখ্যাগুলো তারা লিখছেন, আমাদের শায়েখরা লিখছেন, এই ব্যাখ্যাগুলো আল্লাহর নবীর লেখা নয়। তো তুমি তো বলছো সরাসরি হাদিসের উপর আমল করাবা, এই তোমার ব্যাখ্যা তুলে দাও কেন? ব্যাখ্যার নামই তো মাঝহাব, ব্যাখ্যার নামই তো মাঝহাব, ব্যাখ্যার নামই তো মাঝহাব। কাজেই মুসলমান ভাইয়ের আমার, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। যারা মাঝহাবের বিরোধিতা করে, এক মাঝহাব ছাড়া এরা 70 মাঝহাব মানাইতে চায়। এই ব্যাখ্যাগুলো তো তোমাদের ব্যাখ্যা, তার মানে হলো ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাঝহাব মানলে দোষ? তোমার মতো বর্তমান যুগের টেলিভিশনের লেকচারারদের, যারা নিজের ডান বোঝে না বাম বোঝে না, কোরআন হাদিস থেকে একটা মাসলা বের করার যোগ্যতা রাখে না, তোমাদের এই সমস্ত ব্যাখ্যা মানলে জায়েজ? এগুলো তো তোমাদের ব্যাখ্যা। তো তুমি তো কোরআন হাদিসের উপর আমল করবা, সরাসরি কোরআনটা ওর হাতে ধরায় দাও, সরাসরি বুখারী শরীফের মেইন মতনটা ওর হাতে ধরায় দাও, বলো এখান থেকে মাসলা বের করো, আমল করো, তা তো কোনোদিন পারবা না। তোমার ব্যাখ্যার উপরে যদি আমল করতে হয়, তোমার মাঝহাবি যদি মানতে হয়, ইমাম আবু হানিফার মাঝহাব মানলে অসুবিধা নেই। যার সম্পর্কে সুসংবাদ হাদিসে আছে, কোরআনে আছে, যার সম্পর্কে সুসংবাদ আছে, যিনি সেই 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীর সাহাবিদের থেকে, সাহাবিদের সাগরেদদের থেকে যিনি এলেম শিখেছেন, ওই সময়ের সহি হাদিস থেকে মাসলা মাজহাবগুলোকে মাসলাগুলোকে সংকলিত করেছেন, সেগুলোর উপরে আমল করলে অসুবিধাটা কোথায়? ব্যাখ্যাই তো মানবো। তো ব্যাখ্যা সেই যুগেরটাই মানা দরকার, যেই যুগে ভেজাল ছিল না, ভেজাল মুক্ত জামানার ভেজাল মুক্ত ব্যাখ্যা মানবো। এই ভেজাল যুগের ভেজাল ব্যাখ্যা আমরা মানতে চাই না।